there. I? Ne, baş. Ta ta ta. Hani. ওটা দেখ কি হবে বসবো আবার প্লাস্টিক পেতে বসতেছে তোমরা সবাই বাড়াও গরিব মানুষের আমার তো বাজ বিচার কিসের রে হ্যাঁ ঢং করতে হয় করতে হয় গরিব মানুষের বাজ বিচার করেই চলতে হয় কাপড়ে নোংরা লাগলে সাবান কেনার পয়সা তো তোরা দিবি নি দেখিস আমাদের কাপড় সাবান যেন নোংরা হয় না তা কি হয়েছে তোরা নোংরা পড়েই থাক তোদের স্বভাবই তো ওই কাপড়ের নোংরা গায়ে লেগে গায়ে গতরে যখন ব্যাধি জন্মাবে তখন ডাক্তারের ফি ওষুধের পয়সা এসব কি তোরা আমার হাতে এসে গুজে দিবি প্লাস্টিক পাতা থেকে ডাক্তারের ফি তো চলে গেলি ওরে শাক করা তো ব্যাধিতে ধরেছে রে আসিসনি তাই তো বলবি শাক করা তাকে ব্যাধি তো বলবি তোর ব্যাধি বলিস কেন লো বা শাক করা তাই গিয়ে অনেক উন্নতি হয়েছে হ্যাঁ হয়েছে তোরা যাসনি তোদের হয়নি সেই জন্যই তো নোংরা হাতে খাচ্ছিস নোংরা জায়গায় বসতেছিস নোংরা কাপড় পরতেছিস হয়েছে হয়েছে তোর সাক্ষরতা তোরে যে কত বড় লোক করেছে তা আমরা দেখতে পাচ্ছি এই চুপ যা সাক্ষরতা বড় লোক না করুক কিভাবে বাঁচতে হয় সেটা তো শিখেছে মরে যাই সাক্ষরতা নিয়ে কত সুখেই না আছিস সুখ সুখে থাকলি আর আমাদের সঙ্গে সবজি ব্যবসা করতে আসতিস না চুপ কর তুই চুপ কর দিনে চুপ কর বুঝো বুঝো সবজি বিক্রি আমার পেশা আমার রোজগারের পথ এই পেশাকে তোরা ছোট মনে করতে পারিস আমি করি না মুখে যেন ক্ষয় করতেছে সুজা বরঞ্চ এই আয় দিয়ে কিভাবে ভালোভাবে থাকা যায় সেইটা নিয়ে ভাব কাজে দেবে তুই যেন কত ভালোভাবে আছিস না তোর মতো ওস্কার সন্ধ্যেবেলা মাগে বাতারে কলয় কিস কিস করতেছি আমার মতন হলি বুঝতে পারছিস কে বলেছিল তোরা সফটা বাস্তব ইউতি ভাত যেটা আবার মুড়ুদ নেই বাস্তব ইউ নিঃস শোন ভগবান তো তোর বাপে বেটা ছেলে দেছে তা তুই আর কি বুঝবি আমার মতন ভগবান যদি এরকম সস্তাটা মেয়ে দিত আর বাকি দিসনি বাকি দিসনি তো ঢের হয়েছে হয় নে সব দোষ ভগবানের গাড়ি চাইপে দিয়ে কেস দিল কাল রেয়াই পাওয়া যায় রে সব দোষ হলো গিয়ে ভগবানের আর তোরা সব হ্যাঁ কপাল পোড়া মেয়ের দল দেখলি তো বাকি বাকি শোন কাজে দে গব্বে ছেলে হবে না মেয়ে হবে সেটা ভগবানের উপর নির্ভর করে না নির্ভর করে স্বামীর উপর আমা সে আবার কি তুই কি ওই স্বামীর পেটে ঢুকি দেখতে গেছিলি হাসিস নি আসিস একদিন আমাদের ওই ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে সেখানে ডাক্তারের আলোচনা শুনলি বুঝতে পারবি সেলিম কোথায় গো কি গো গোসল ঘরে পানি দেছ দু বালতি দিছি আর নাংলি বলো কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি নে বাপ হিসেব কর আজ 325 টাকা সবজি নিয়ে গেছিলাম 75 টাকা বাজার খরচা হয়েছে হিসেব করে দেখ তো কত না বলো তুই দেখ আমি গা ধুয়ে আসতেছি তুমি কি সুখে তে রাখছো হে নানা তুমি কি সুখে তে রাখছো হে নানা তুমি সাড়ে চড়ে বেড়াও ঘুরে দেখো তুমি দেখো না হে নানা তুমি কি সুখে তে রাখছো হে নানা কইলা সেতে খাইয়া গাঁজা আমদের করলে ভাজা ভাজা নন্দী ভঙ্গি যে সঙ্গী নাচের কি ভঙ্গ ভঙ্গি ওদের নাচের চোটে দম যে ফাটে দেখাও তুমি দেখো না হে নানা তুমি কি সুখে তে রাখছো হে নানা তুমি কি সুখে তে রাখছো হে নানা কি গো পিসি কই
সেলিনা কই? গোসল ঘরে। কি গো পিসি, বসো, ভিজা কাপড়টা ছেড়ে আসতেছি। পুকুর থাকতে মানে এইসবের কি দরকার লো? চান ঘর ফুটুনি কত। কি দরকারি হয়েছে পিসি? হেই এলু, বড়রূপী দেখতেছিল তোর ছেলেরই শুধুলুম, বললো মা ফিরেছে। ভাবলুম যাই দুটো সুখ দুঃখের কথা শুনি আসি, সারাদিন কেটিকুটি আসিস। এসে গো পিসি। আজকে রে কত টাকা রোজগার হলো রে? কি জানি, ছেলেরা তো বলেছিলাম হিসেব করতে, তা সে তো বলো তুমি কি বলতেছিলে? বলবো আর কি, এই এই আর পুকুর ঘাটি যা ছোকরা, কাপড় কাচার পাথরটা কে যেন জলে ঠেলি ফেলি দিয়েছে। এ বলে ও ফেলিছে, ও বলে সে ফেলিছে, এ বলে ও ফেলিছে, ও বলে সে ফেলিছে। আমি তো নাইতে গিয়ে কোনো রকমে দু কোটি জল ঢেলেই চলে এলু। তুই তো আর পুকুরের ধারও মারাস না, এখন আবার তোর নতুন চান ঘর হয়েছে। চান ঘর তো তুমিও করতে পারো পিসি, দুটো সট বা সিটের বেড়া দিয়ে একটু আড়াল করলেই তো চান ঘর হয়, কষ্ট কিসের? কি দরকার বাপু অত বড় পুকুর থাকতে? এই তো তোমাদের দোষ পিসি, বাসন মাজা, কাপড় কাচা, গাই বলদে স্নান করানো, আবার নিজেরাও স্নান করাও একই পুকুরে। এতে করে যে অসুখ বিসুখ হয়, ডাক্তার বুদ্ধির পিছনে পয়সা খরচা হয়, বুঝুনি? গরিব মানুষের অত ফুটনি কিসি? কোনটা ফুটনি, ডাক্তার বুদ্ধির পিছনে পয়সা খরচা করা নাকি না করা? এই এই এই, এটা আবার কি প্যাচ কষা, এটা আবার কি প্যাচ কষা? প্যাচ আমি কষিনি পিসি, খাওয়ার জলটা আলাদা করলি, স্নানের জলটা আলাদা করলি, মানুষের অসুখ বিসুখ কম হয়। অসুখ বিসুখ কম হলে ডাক্তার বুদ্ধির পিছনে খরচাটাও কম হয়। এই যে তোমার ছেলে, টাকা পয়সা ফেলে চলে গেছিলি বৌরূপি দেখতে। বৌরূপি দেখতে যা, যা গিয়ে হিসেব পার। শোনো, তুই ওর চাটি মুড়ি খেতে দাও, তুমি এনো। হাতি হাজা হয়েছে, খুব ভুগতিছি। দে না রে 10টা টাকা, ওষুধ খাবো। সেলিম দে দে 10 টাকা। এই দেখো দিদি, হিসেব আমার গন্ডগোল হয়ে গেল। 10 টাকা এখন না, আমি গোনা শেষ হলে দিই। বাসার চেয়ে কঞ্চি ধর। দে পিসি চলো, আমি তোমার পরে গিয়ে দিয়ে আসবো, চলো। কত কত মাগুলো সব নিজে নিজে স্বাক্ষর হচ্ছে, আর ওই বেটাগুলো স্কুলে পাঠাচ্ছে। কতগুলো ছেলে আর ওই কটা মাস্টার,
আমি মাস্টারকে গাছে ফালে আমি খেতে দাও খিদে পেয়েছে এই 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 হাত না দিয়ে খাবি না হাত তো মারলেনি দেখো তবু সারাদিন পর স্কুল থেকে এসেছিস হাত না ধুয়ে খাবি নি ময়লা মানে কি গুগোবর সব ময়লা চোখে দেখা যায় না দাঁড়া এনে ডোবা পানিতে হাত হাত তো মারলেনি না তাক ময়লা পানিতে হাত ডোবা কাটলা পানিটা খেয়ে নে খাবনি হাতে তো ময়লা নেই খাবি নি মানে খেয়ে নে পানি খেয়ে নে পানি আমি পানিটি খাবো পানি খেয়ে নে আমি খাবো নি তোরে খেতেই হবে খা পানি খা খাবো নি ওই নঙ্গে পানি খাবো নি আমি খাবো নি আমি আমি হাতে সত্যি কি নোংরা থাকে আমি তো ইস বলবো হাত না দেখেছি আমার হাতে কোন নোংরা পানি কত আছে কত আছে এখানে চল্লিশ টাকা তোর সাথে পঁচাত্তর টাকা যোগ দে কেন বললেন নি বাজার কষ্ট আছে আজকে থেকে পাঁচ টাকা ভাড়ে তুবি আর পাঁচ টাকা আমি পোস্ট অফিসে দিব আমি আমার জন্য ভাড়া আনবে না কাল আমি তোমার জন্য ভাড় নিয়ে আসবো মা আর তাতে আমি তোরে রোজ এক টাকা করে দেবো এবার ধরে দুটি বেঁচে দাও বর্ষা এসে যাচ্ছে ঘরটারে একটু ছাওয়া দরকার তোমার জন্যই তোমার জন্যই সব কেমন পাল্টি গেল আগে তো পেটের চিন্তা ছাড়া কিছু ভাবতুমি নি এখন তবু চতুর্দিকটা পাল্টানোর কথা ভাবতেছি আমাদের কেন্দ্রে কত উন্নয়নমূলক কাজ হয় কাজের কথা হয় আগে সব জানতুম নি তুমিও চলো না কেন্দ্র যাবো 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 ছাগল বেচার জন্য তুমি যখন টাকাটা চালি না তখন তো ওটা দিতেই চাইনি এখন দেখো এই ছাগল বেচার টাকা দিয়ে কত না হয় আর ধার দেনা করতে হবে না সত্যি দুটো ছাগল থেকে কতগুলো ছাগল ভাবতেই পারিনি গান গান শোনাবো 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 আপু আমি এসো বাউলা গাইছে কি খবর এনেছে গো তোমার ঝোলায় তো সব তাজা তাজা খবর আজকে ঝোলা একেবারে খালি করে দিয়েছে তো কোথা খালি করে দিলে গো সব আরে গায়ে সে গায়ে কত মানুষ সাইবার লোকের কি আর অভাব আছে তা আমাদের জন্য আনুনি আমরা তো জানতে চাই বাবু তোমাদের চাওয়া একরকম আবার না বুঝে সে নেয় এমন লোকের সংখ্যাও তো অনেক আছে এই তো সেদিন পাশের গায়ে আমি পঞ্চায়েত অফিস থেকে ফিরছি পথে দেখা মদন পরিলের সঙ্গে ওই ডোকরা মদন হ্যাঁ গো ডোকরা মদন সে তো দেখি একেবারে হন্তদন্ত হয়ে ছুটে চলেছে আমি তাহলে শুধালাম আরে ও মদটা চললি কোথায় তুই হ্যাঁ তুই কোথায় চললি আমার হন্তদন্ত হয়ে তত্ত্ব কি ব্যাপারটা কি দন্তা দেখো ভীষণ বেপথ কিসের বেপথ আমার বউ হ্যাঁ
আমার বউ বলে ধনুষ্টঙ্কার রোগ থেকে বাচ্চাকে বাঁচাতে হলে সুইচ পটাতে হবে, বাচ্চাই হয়নি, বুঝো? তো ডাক্তার বলেছে ধনুষ্টঙ্কার রোগ হয়েছে? হ্যাঁ, ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে সুইচ পটাতে হবে। সুইচ পটার মানে রোগ ধনুষ্টঙ্কার হয়েছে বলে সুইচ পটাবে? সুইচ পটাতে বলবে কেন? এখন আমি কি করব? ওই যে নগেন্দ্রে শুধালাম, নগেন্দ্র বললো যে ডাক্তারের কথা শুনিস না, তোর বউ কি হাত পা কেঁচোচ্ছে? আমি বললাম না, বললো খিসলে তবে ফোটাবি, তার আগে না। এখন বউটা এদিকে স্বাস্থ্য কেন্দ্রে গেছে, তাই তো আমি যাচ্ছি। দৌড়া দৌড়া দৌড়া, একা একা ছেড়ে দিয়েছিস, এই সময় শরীর ভালো না, এই সময় কাছাকাছি থাকতে হয়, যা যা যা। তাই তো যাচ্ছি, নগেন্দ্রে বললাম সঙ্গে চলো, তাও নগেনকে এমডি করে ঠাটিয়ে একটা চরমার, আর নিজে নিজের গালে একটা চরমার, ধনুষ্টঙ্কার হয়েছে, বুদ্ধি খেচাচ্ছে। ওরে ওদের তোর বুদ্ধিগুলো বেঁকে গেছে, ওই বুদ্ধির ভোঁতা মুখগুলো ভালো করে ধান সান দে। এই বলতেছ দৌড়ে বউয়ের কাছে যা, আবার গালাগাল দিচ্ছ, হাত চালাচ্ছ, ডন বউয়ের ধনুষ্টঙ্কার হয়েছে কথাটা ঠিক না, ধনুষ্টঙ্কারের প্রতিষেধক নিতে হবে, তার নাম হলো টিটি, সেটা তোর বউয়ের জন্য আর তোর বউয়ের পেটে যা বাচ্চা আছে তার জন্যে, বুঝলি? তাহলে বলতেছ হয়নি? না হয়নি, আর যাতে না হয় তার জন্য। এখন যা বউর কাছে, যা বউর কাছে, যা বউর কাছাকাছি থাকবি, বুঝলি? বউর কাছাকাছি থাকবি, ডাক্তারের সঙ্গে ভালো করে কথা বলবি, আর শোন, ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে নিয়মিত আসবি, আর ওই নগেনকে সঙ্গে আনবি। সেখানে কত মানুষ, কত আলোচনা, কত বিষয়, কত বই, মনের দরজা খুলে যাবে। তোর বউ তো দেখছি তোর থেকে বেশি সচেতন, খাওয়া দাওয়ার দিকে নজর দিবি, মনে রাখবি তোর বউ একা নয়, তোর বাচ্চার খাবারও ওকেই যোগান দিতে হবে, বুঝলি? জুলি একেবারে উপর করে দিয়ে এলাম। তবে কি জানো, ওই মদনের বন্ধু নগেন, ওই নগেনদের চোরা টান এখনো আমাদের সমাজে আছে, এটাই বড় বিষম। চোরা বালির গোপন ফাঁদে পথের ধাঁধার পাকে লেগেছে, সেই পথে যে হাঁটতে হবে সামলে নিয়ে সজাগ থেকে, চলার নিয়ম বাঁধা আছে পা মিলিয়ে হাঁটতে থাকো, পৌঁছে যাবে সুখের ঘরে, পৌঁছে যাবে সুখের ঘরে, সুখে থাকো ভালো থাকো, সেই পথে যে হাঁটতে হবে সামলে নিয়ে সজাগ থেকে, যা হয়েছে বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, বলার দিন নেই কো আর, এখন যা হবে বেশ হবে, ভেবে চিন্তে করো কাজ, চোরা বালির গোপন ফাঁদে, চোরা বালির গোপন। সবার ঘর, সবার ক্ষেত, সবার ঘর, সবার ক্ষেত, দেখবে দেখবে গায়ের, দেখবে গায়ের, এদিকে একটু এসো তো। কি পড়তেছ? এই যে সরা দেখি, সবার ঘর, সবার ক্ষেত, দেখবে গায়ে পঞ্চায়েত, মদতটাকে দি সবাই তবেই কাজের সুফল পায়, পঞ্চায়েত আমার তোর, পঞ্চায়েত গায়ের। কি দেখতেছ? তোমারে চলো শোবে নি, ব্যবস্থা নিস না, তবে একদিন এমনি কি হয়, বিপদ একদিনই হয়, ডাক্তারবাবু এসে আমাদের কেন্দ্রে সব এঁকে বুঝে দিছে। সবসময় কেন্দ্র কেন্দ্র বলো না তো,
এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, ডাক্তারবাবুর এতে বলবার কি আছে? কেমন করো নি গো, একটু বুঝবার চেষ্টা করো। একদিনের সুখের জন্য আমাদের দুজনের ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে না? রাগ করুনি, কাল ব্যবস্থা নেই, কাল হবে। ঠিক আছে ঠিক আছে, কালকের কথা কালকেরে ভাববো, দরকার নেই। বুঝতেছো না কেন, রুকসানা আর সেলিম স্কুলে পড়তেছে, আমি সারাদিন সবজি বিক্রি করি, দুটো পয়সা জমেছে। তুমি মাটি চাষ করতেছো, সবে সময়টা সহজ হয়ে আসতেছে। এই সময় আর একজন এলি, আবার সেই কষ্ট, আর একটা মুখ হাঁ করে থাকবে, যেটুকু বাঁচতেছে বাঁচবে না, আবার সেই আগের কষ্ট। ঠিক আছে ঠিক আছে, দরকার নেই। যার চাল ছিল নেই সে তো চলবেই গো, এ গ্রাম সে গ্রাম, এদেশ ওদেশ, সব দেশেতে জন্ম আমার, সব দেশেতে ঘুরি, মাথার ওপর খোলা আকাশ, সূর্য চন্দ্র তারা সেই আলোতেই জন্মেছি ভাই, কবে কখন হিসাব তো নাই, সব দেশেতে জন্ম আমার, সব দেশেতে ঘুরি। কোথায় চললে তুমি? ওই পঞ্চায়েত মিটিং এ সবাই ডেকেছে গো, সেখানেই যাচ্ছি। সবার ঘর সবার ক্ষেত দেখবে গায়ের পঞ্চায়েত, মদত তাকে দি সবাই, তবেই কাজের সুফল পাই। পঞ্চায়েত আমার তো, পঞ্চায়েত গায়ের জোর, আমরা সকলে যাচ্ছি গো পঞ্চায়েত মিটিং এ। চলো 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 চলো। তা তোমরা কে কি বলবে? আমি পরিবেশের কথা বলবো, আমাদের চারপাশটা ঠিক নেই গো বাউল দাদা, কেউ চোখ টিকে দেখেও না। তুমি সেলিনা? আমি মেয়েদের কথা বলবো গো বাউল দাদা। আর পদুরা কি বলবে? আমি আর কি বলবো, ওরা তো সব বলতেছে, আমি খালি শুনবো। কেন তুমি খালি শুনবে কেন, তুমি কিছু বলবে না? ওকে নিয়ে তো এই মুশকিল গো বাউল দাদা। চুপ কর, তো স্বামীর কথা তো বলতে পারিস। পঞ্চানন না, ওই পঞ্চাননকে নিয়ে হয়েছে এক সমস্যা। ও সব কথা থাক বাউল দাদা, দাঁড়া আমি একটুখানি পুকুর ঘাটে মুখটা ধুয়ে নি। কেন রে, থাকবে কেন, রোজগার পাতি তো তাকেও করতে হবে, তোর একা রোজগারের সংসার চলে, এদিকে ছেলে চাই ছেলে চাই করে তোর উপরে অত্যাচার চালাবে, আর ওদিকে নিজে ছেলে হয়ে। তা আমি কি করবো বলিনি, আমি বারণ করতেছি, পাড়ার লোক আমি বারণ করতেছে, কারোর কথাও কানে তোলে। কাঁদিস না কাঁদিস না দিদি, কাঁদিস না কাঁদিস না, তোর দুঃখ আমি বুঝি, এই নিয়ে পঞ্চায়েতে আমাকে কথা বলতে হবে। ও বাউল দাদা, ও পঞ্চায়েতে একরকম কো, গায়ে আরো মানুষে আসে যারা মেয়েদের বড় ছোট চোখি দেখে, তাদের কাছে মেয়েরা হলো কি ওই এঁদো পুকুরের পাক শ্যাওলা, আর পুরুষেরা সব ডাঙা শুকনো ডাঙা। বাউল দাদা, আচ্ছা তুমি বলো দেখি, সমাজ তো ওই বেটা ছেলে মেয়ে ছেলে দুয়ে মিলে তৈরি না, সংখ্যায় প্রায় সমান,
তাহলে ওই সমাজের অর্ধেকটা যদি ওই শুকনো ডাঙা হয় বাকি অর্ধেকটা এদো পুকুরের পাক হয়ে থাকলে চলবে? সমাজ তো এগোবে না গো, হ্যাঁ ওই এদো পুকুরের পাকে আটকে যাবে না? দারুণ বলেছ, তো দারুণ বলেছ। মেয়ে বলে আমাদেরকে দূরে রেখো না, মেয়ে বলে আমাদেরকে দূরে রেখো না, ভাইকে বেশি আদর করে আমার কেন করে না, মেয়ে বলে আমাদেরকে দূরে রেখো না, ভাই আমার স্কুলেতে যায় আর আমি তখন লাঠি হাতে ছাগল চড়াই, আমার মন চায় স্কুলে যেতে নিষেধ বারণ শোনে না, মেয়ে বলে আমাদেরকে দূরে রেখো না। তুমি তো দারুণ বলেছ, তোমার উচিত এই পঞ্চায়েতে যোগ দেওয়া, মানে পঞ্চায়েত তোমাকে সদস্য করে দেওয়া উচিত। কি বলছিস গো বাবু দাদা, আমি সবজি আলী, আমি নাকি পঞ্চায়েতের সদস্য? এই একদম হাসির কথা না, হাসির কথা নয়, একেবারে হাসির কথা নয়। তুমি ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের নিয়মিত পড়ুয়া, তোমার জ্ঞানের জগৎ বাড়ছে, তুমি এখন নিজের বাড়ি ছেড়ে গ্রামের কথা ভাবতে শিখেছো, তুমি একজন সচেতন মানুষ, এটাই তোমার পরিচয়। তোমার মতো মানুষই তো পঞ্চায়েতে দরকার। বাউলদাদা বাউলদাদা, আপনি ওরে পঞ্চায়েতে নিয়ে নেন, তারপর দেখবেন একদিন প্রধান হয়ে সকলকে তাক নেঙ্কে দেবে। হতে পারে, হতে পারে, সেই খুশির দিনটা এলে তোমাদের এই বকুল বাড়ি গ্রাম দেশের নজর কাড়বে। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি বাবা। কেন তুই একা কেন, আমি করি না? রাখ তো, কতটুকু বিদ্যারই আমাদের, এই বিদ্যে নে প্রধান। তুই কম জানি রে পদনা, চিকা দিনি ওরে আজকে বলাই পেয়েছে, ওই ভূতে পেয়েছের মতো। আরে ওকে ভূতে পাক, ওরে ভূতে পাক, ওই ভূতই ওরে ঘাট ধরে এগিয়ে নিয়ে যাবে। চলো 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 আল্লাহ, চলো পঞ্চায়েতে যেতে হবে, চলো চলো। আমানে জাতের বিচার, হিন্দু কি মুসলমান, মানুষ হয়ে জন্মেছি যে ধর্ম মানবতা ভাই, মানুষ হয়ে জন্মেছি যে ধর্ম মানবতা ভাই, আমানে জাতের বিচার, হিন্দু কি মুসলমান। পড়তে হবে নি, ডক্টরি পড়া শেষ করো তারপরে যাও। কিন্তু তার নতুন কাঠে মোটরখানা আর চলছে না, ধাক্কা দিচ্ছে। আমি আচ্ছা, আমি মুসলমান কি গো? কেন কি হয়েছে? সেদিনকে সুষমা উমা পার্বতী বলতেছিল। কি বলতেছিল? বলতেছিল যে আমার সঙ্গে খেলবি নি, আমি নাকি মুসলমান। তাই আমি আমি বলো না মুসলমান কি, মুসলমান কি এত অসুখ? আমার কি মুসলমান অসুখ আছে? কি বলতেছিস? কি জনচেতনা কেন্দ্রে প্রেরকের ভূমিকা পালন করতে গিয়ে
নিজের বাড়ির দিকে আর মন দেওয়া হয়েছে না। কেন, কি হয়েছে? এই স্ত্রী শরীরটা ভালো না, ওর খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেওয়া দরকার। জানো মাস্টার কাকু, আমার না মুসলমান অসুখ আছে। মুসলমান অসুখ, এ কথাটা তুমি কোথায় শুনলে? কোথাও শুনিনি তো। তবে আমার মনে হলো আমার এই অসুখটা করছে। কেন কেন মনে হলো হঠাৎ? মাস্টার মশাই শুনে যান, জাতের নামে পথজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুঁড়েই তোর জাত চাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। মুসলমান কোনো অসুখ নয়, মুসলমান একটা একটা মানুষ, একটা আস্ত মানুষ। মানে বুঝেছো তো? খুব বুঝেছি, তবে আর সব গুলো বুঝলি বাঁচি যা, সব কাই যা, কে ছিলি না তুই, চুপ করে আছিস কেন? কি বলবো, তোরা তো বলতেছিস সকলে বুঝলি বাঁচি বলে থেমে গেলি চলবে না, সকলে যাতে বোঝে সে ব্যবস্থা করতে হবে। তোদের পাড়ার কিছু লোক ছেলেমেয়েদের কান বিষুচ্ছে, তোদের উচিত দায়িত্ব নেই ওদের বোঝানো। তোমাদের মধ্যে এই আলোচনাটা খুব দরকার বুঝলে, তা তোমরা স্পোর্টসে নাম দিয়েছ? দিচ্ছি। তো কখন যাবে? আজই তো। এই তো যাচ্ছি। এ হলো জিলা স্পোর্টস, তোমাদের গ্রামের নাম, জনচেতনা কেন্দ্রের নাম উজ্জ্বল করতে হবে। কাল বিকেলে দেখা হবে কেন্দ্রে, অদুনা পুদুনা তোমরাও আসবে, ডাক্তারবাবু আসছেন, অনেক কথা হবে, তোমাদের স্বামীদেরও নিয়ে আসবে। আর তোমরা কোন কোন প্রতিযোগিতা নাম দিয়েছো? আমি দৌড়ে নাম দিচ্ছি, আমি হাড়ি ফাটানো, আমি আমি ওই অঙ্কদৌড় প্রতিযোগিতা, আর আবৃত্তি আর মনঃসংযোগ প্রতিযোগিতা, আর বিতর্ক প্রতিযোগিতায় নাম দিচ্ছি। বিতর্ক প্রতিযোগিতায় তোর সঙ্গে কেউ পারবে না। চলি কাল দুপুরে দেখা হবে, তোমরা এসো কিন্তু। শোন তোরা এগিয়ে যা, আমি আসছি। কোথায় যাচ্ছিস, মাঠে যাবি না?
পোস্ট অফিস হয়ে আসতেছি। পোস্ট অফিস? পোস্ট অফিস আবার কেন? টাকা জমা দিতে হবে না, প্রত্যেক মাসে দিই যে। প্রত্যেক মাসে এ কত করে দিস? ওই তো সবজি বিক্রির টাকা থেকে পাঁচ টাকা করে রোজ বাঁচিয়ে রেখে একখানে করি, তারপর মাসের শেষে সেটা পোস্ট অফিসে জমা দিই। তার মানে কত হলো? পাঁচ গুণিতং তিরিশ, মানে হলো গে 150 টাকা। ও বাবা, এ যে অনেক টাকা রে। তারই মানে তোর এই বছরের হিসেব দাঁড়াচ্ছে গে 1800 টাকা। তোদের কতবার বলেছি না জমাতে, এখন নিজেরা হিসেব করে দেখলি তো কত টাকা হয়। রোজ 5টা টাকা করে ভাইরে ফেলে থুবি, সবজি বিক্রির নাম থেকে 5 টাকা করে শরীরে রাখা কি খুব কঠিন? ঠিক বলেছিস, আমি কাল থেকেই থব। আমি পারবো নি রে, আট আটটা মুখ আমার দিকে হাঁ করে তেকে আছে, আর তার উপর তো ছাগল বোন গুলো অসুখ বিসুখ নেগেই আছে, নেগেই আছে। আমরা তিনজন একসাথে সবজি বিক্রি করি, আমরা থব, তুই থবি নি? ঠিক আছে, তুই 2 টাকা করে চুষ। হ্যাঁ, প্রতি দিন 2 টাকা? হ্যাঁ, তার মানে তোর মাসের 60 টাকা। 60 টাকা দেখি পারি কিনা। ঠিক আছে, যা পারিস তুই তাই থুস। তবে মনে রাখিস, তুই যতটা জমাবি পঞ্চায়েত ঠিক ততটাই দেবে। এরপর 15 জনের নিয়ে একটা দল হবে, এটার নাম হলো গিয়ে ডোকরা প্রকল্প। কি প্রকল্প? ডোকরা 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 প্রকল্প, এটা শুধু মেয়েদেরই। তারপর সকলের কাজ শেখানো হবে, তারপর সবাই মিলে একসাথে রোজগার করবে। আমি তাহলে পোস্ট অফিসে যাই। দাঁড়া, আমরা এতে নাম দিই কি রে পদনা? বলতেছিস তোরা নাম দিবি? দেখিস এরপর আবার সাক্ষরতাকে ব্যাধি বলিস না, দেখলি তো? সাক্ষরতা ব্যাধি নয়, সাক্ষরতা মানুষেরা কেমন ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শেখায়। জনচেতনা কেন্দ্র জিন্দাবাদ। শ্রেষ্ঠ প্রতি হলো কে? সেলিনা বেগম জিন্দাবাদ। জনচেতনা কেন্দ্র জিন্দাবাদ। আমাদের গ্রাম, আমাদের ব্লক, আর বিশেষ করে আমাদের এই জনচেতনা কেন্দ্র আজ গর্বিত। আমাদের সেলিনা 4-4টি বিষয়ে প্রথম হয়ে প্রথম স্থানাধিকারী হয়েছে। আমাদের মহকুমা শাসক, বিডিও অফিসার, জেলা সভাপতিরা ওর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। কি জবান, কিছু বলো। কি বলবো মাস্টার মশাই, এই কথাটা বলতে আমার লজ্জা করতেছে। আসলে আমার বিবি তো ওই লজ্জা করতেছে। আরে লজ্জা করছো কেন? তোমার বিবি তো আর তোমার নিজের সম্পত্তি নয়, শুধু নিজে নিজের করছো কেন? সেলিনা এখন এ সমাজে মেয়েদের একটা আদর্শ। না বলো বলো, লজ্জা করো না, বলো। অবাক লাগছে যে মশাই, সবটা তো শিকা কথা বলেনি, মানে ওই ও তো সব জেনে শুনে বুঝে তবে তো বলিছে, তাই না? ওই সহজে সকলে ওর কথাটা নিতে পেরেছে। এই জনচেতনা কেন্দ্র ওর একেবারে চোখের পর্দাটা খুলে দিয়েছে। আপনি বলেন সকলে তো এটা হয় না। বাহ, এ তুমি দামি কথা বলেছো শোভন। কি বলবো, ও যখন বললো যে ওই সমাজে নারী পুরুষের সংখ্যাটা যদি প্রায় সমান সমান হয়, মানে যদি 2টো ভাগ হয়, তাহলে 1 ভাগ যদি ওই ক্রমশ অচেতন স্বাস্থ্যহীন মানে পিছিয়ে পড়া হয়, তাহলে সমাজের কি ভারসাম্য থাকে? মানে যদি ওই 2টো ভাগের 1টা ভাগ যদি নেমে যায়, সেটা তো ঠিক নয়। এই কথাগুলি যখন বললো না, তখন সব একেবারে চোখের সামনে কেমন ছবি হয়ে উঠল, ছবি ছবির মতো। কি সেলিনা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর আপনারা কিছু বলেন না, যা শুনেছেন যা বুঝেছেন তা নিজের মতন করে বলুন। আমি বলি, বলি যে 1 কেজি তুলো আর 1 কেজি লোহা দুই দাড়ি পাল্লে চাপানো যায় তো দুটো দিক কি সমান থাকবে? আরে বাবা, লোহা লোহাই, হ্যাঁ সে দিকটা ভারী হয়ে পড়বে, দুটো তুলনা করলে চলে না। চলে চলে, ও পঞ্চদা শোনো, 1 কেজি তুলো আর 1 কেজি লোহা দুটোর ওজন যদি সমান হয়, তাইলে দাড়ি পাল্লার দুটো দিক সমান থাকবে, একদিকে ঝুলবে না কেউ।
বলতে পারো দুটো চেহারা দুরকম, তুলো অনেক বেশি আর নোয়া কম, কিন্তু এটা তো দেখার তফাত মাত্র, এটা দেখার তফাত মাত্র। তেমনি ওই আমাদের সমাজে বেটা ছেলে আর মেয়ে ছেলে একই রকম, চেহারাটা আলাদা, হ্যাঁ, কিন্তু দুজনেরই একই গুরুত্ব গো। সমাজের পাল্লায় এ বেশি ও কম এ এ হতে পারে না মাস্টারমশাই। ঠিক 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 কথা বলেছ। পদুনা, তোমার মুখ কালো কেন? কেন আবার ছশোটা মেয়ে দিয়ে কি মুখে হাসি ফুটবে? একটা ছেলে পর্যন্ত জন্ম দিতে পারলো না। চুপ করো পঞ্চদা, এই কথা বলতে তোমার লজ্জা করলো নি? ছটা মেয়ের জন্ম কি ও একলা দিয়েছে? তোমার হাত নি? আমি কি করব, ভগবান দাদা একটা ছেলে দিতে পারলো নি, তাহলে তো ছটা মেয়ে হতনি। না পাঞ্চনা, ওটা ভগবানের হাত নয়, ওটা তোমার হাত। ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে স্বামীর উপরে। ছটাটা মেয়েরা খাওয়ায় কে? পদুনা, সবজি বিক্রির টাকায় আট আটটা মুখ হাঁ করে গেলে পঞ্চদা করে কিছু? তাইলে কি দাঁড়ালো? পদুনার রোজগারে সংসার চলে, তাইলে এটাই দাঁড়ালো যে মেয়েদের রোজগারে সংসার চলে? তাইলে পুরুষরা এই কথাটা মেনে নেবে না? গায়ের কটা মেয়ে ঘরে বসে খায়, গাই বাছুর পালা, ছাগল চড়ানো, রান্না বান্না করা, স্বামীর সেবা করা, সন্তানদের মানুষ করা, সবই তো মেয়েরা একা হাতে করে গো। তার উপর অনেক মেয়ে আবার রোজগার করতে যায়, এরপরে সে যখন সন্তান ধারণ করে সে ঠিক মতো খেতে পায় না, কি করে সে সুস্থ বাচ্চা জন্ম দেবে ডাক্তারবাবু? সমাজ তো ভরে যাবে গো সে বিকলাঙ্গ শিশুতে, সে পুরুষ সন্তান মেয়ে সন্তান যাই হোক, কি আমি ঠিক বলিনি? খাঁটি কথা বলেছ। আচ্ছা পদুনা, তোমার বড় মেয়েটির বয়স কত? 9 বছর। অথচ নিয়ম অনুযায়ী 3 বছরের ব্যবধানে বাচ্চা না হলে মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। এই হিসেব অনুযায়ী পদুনার বড় মেয়ের বয়স হওয়া উচিত ছিল 18 বছর, কি ঠিক না? আচ্ছা পঞ্চানন, তোর বাচ্চাগুলো কি সুস্থ? হ্যাঁ সুস্থ, সশ্রদ্ধানি নেলাখাপা বাচ্চা। পদুনার অদ্ভুত মানসিক শক্তি আর শারীরিক গঠন, তাই ওইভাবে চলছে না তো? দেখো এই ছটা বাচ্চা নিয়ে ও যেভাবে কাজ করছে যেভাবে চলছে এটা সম্ভব নয়, পঞ্চাননকে এটা বোঝা উচিত। সমাজে আমাদের এরকম অনেক পঞ্চানন আছে, আপনারা সবাই মিলে এইসব পঞ্চাননদের বোঝান। কি হলো পঞ্চানন, কোথায় যাচ্ছ পঞ্চানন? বিষ, বিষ, ও সমাজের বিষ আমার সর্বনাশ করেছে, আরো পাঁচজন আরো বিষ হবে, আমি আর পারি না রে চলি না। রোজগারের জন্য বাড়ি বেরোনো, তুই যে এখনো হাসতেছিস চলে ফিরে বেড়াতেছিস এই তো যথেষ্ট, কানিস না? জানিস পড়া খুঁজতে টপ দিন এলে খায় না, তো পয়সা রোজগারের মুরাদ নিয়ে কোনো চেষ্টা অব্দি নেই। আমাদের এই শাক করাতে আমাদের কত কিছু বুঝেছে, আমরা এখন অনেক কিছু নতুন করে বুঝতে পারি, যেটা বুঝতে পারি না সেটা আমরা জিজ্ঞেস করে নিতে পারি। দেখ আমাদের এই ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে কত কত বই রয়েছে, এখানে কত কথা লেখা আছে গো। ডাক্তারবাবু, মাস্টার মশাই, এদের মতন কত বিদ্বান লোক এখানে আসেন, আমাদেরকে তারা চোখে আঙুল দিয়ে দেখায় দেন। আমরা আর পঞ্চদা হবনি, পঞ্চদার মতন মানুষ আমরা আর হয়ে থাকবো নি। চল আমরা সব গ্রামবাসীদের ডেকে বলি, তোমরা সব এগোয় এসো, তোমরা যারা এখনো তোমাদের না জানা অজানা ভুল জানাকে আঁকড়ে আসো, তারা সবাই এগিয়ে এসো গো, কেউ আর পঞ্চদা হয়ে থেকুনি, কেউ থেকুনি। ঠিক, তুই ঠিক বলেছিস সেলিনা, আমি আর কাঁদবুনি, আমরা সকলে সকলে তো সঙ্গে আছি। কি কি বলো তোমরা? মেলে একদম
করে দেবো সব, একদম তক্তে করে দেবো। আমি আমি মাল খাই আমার নিজের পয়সায়, তাতে তোর গা শুল্কই কেন রে? এই তোমার পয়সা নাই, তোমার বউয়ের রোজগারের টাকা। এই আমার বউয়ের রোজগার কি তোর হতে যাবে? আমার হতে যাবে কেন? তাহলে আমার বউয়ের, আমার নিজের বউয়ের, আমার নিজের শাশুড়ির নিজের পেটের মেয়ে, সেই বউয়ের, সে বউ আমারে আমার সবজি বেচে রোজগার করে খাওয়ায়, সে পয়সায় আমি মাল খাবো, হাজার মাল খাবো, একশো মাল খাবো, তার তাতে কি? হ্যাঁ কি, তোমার বউ রোজগার করি তোমার মাল খাওয়ায়? সব শালা বিবির আজলে শুধু দেবো টান মেরে ছিঁড়ে তখন বুঝবি। তুই তুই শালা তোর বিবির রোজগার খাস না? আমি জনমজুর খাটি, নিজের খেতে রোজগার করি, নিজে চাষ করে ছাগল পেলে বড় করে তাই দিয়ে টাকা রোজগার করি। হ্যাঁ হ্যাঁ রোজগার করি, বিবির পাশার কাপড় সেলাই করে দি। তুই তো শালা মেয়ে ছেলে রহতম, বেশি বকবক করনি তো? বেশি বকবক করনি, হ্যাঁ আর মাতলামো করনি, আমার ছোট ছোট ছাগল বোন ওদের সামনে খিস্তি করনি, এরপরে ওরা আর তোমার জ্যাটা বলে ডাকবে নি। তাতে আমার বই কি গেল? বই গেল পাতা পুকুরের পাক পাক পাকেও না, পদ্ম জন্মায় পদ্ম। ডোকরা প্রকল্পে অংশ নেবো বলে আমি এক মাস ধরে টাকা জমিয়ে ছিলাম, আজকে সেই টাকা জমা দিতে গিয়ে দেখি আমার ভাড়া ফাঁকা, তখনই বুঝেছি আমি একান্ডকার। এই ভালো কথা বলি না, আমি শোন নাই বন্ধু, না আমি সব এখানে মিটিং এ যাবে না? আরে ওরা সকলে এসে বসে আছে, তোমরা তো জানো সকল কেন্দ্র আজ এসে বসবে পঞ্চায়েতের সঙ্গে, আর তোমাদেরই পাত্তা নেই, তোমরা না অগ্রণী সদস্য? হ্যাঁ সেলিনা কোথায়? সেলিনা নিজে পঞ্চায়েতের সদস্য হয় নেই? সেলিনা তো
কেন্দ্রে? আরে সে তো অতীত, ও অনেকক্ষণ আগে আসছি বলে চলে গেল। সে কি আমার যে পদনার মেয়ারে নিয়ে যেতে বললো এখন নিজেই নেই? এ তো বড় আশ্চর্যের কথা, গেল কোথায় সে? গ্রামের কেউ আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো না তো, তার সেবা করতে? না না, তাই বলে মিটিং এর কথা ভুলে যাবে? না না, ভুলি যাবে কেন, ভুলি যেতে পারে না। বিশেষ করে ওর বক্তব্য শোনার জন্য আশেপাশের কেন্দ্রে নবস্বাক্ষররা উদগ্রীব হয়ে আছে। হ্যাঁ, আমি তো ওকে এইসব কথা বলেছি। তোমরা হয়তো জানো না, এই ব্লকেই শুধু নয়, এই জেলাতে সকল সাক্ষরতার সঙ্গে যুক্ত মানুষজনের কাছে সেলিনা একটা নাম। এই তোমরা সকলে চলো, এই সেলিনা বরং চলে আসবে, চলো চলো চলো। আমার মনে হয় ও বোধহয় পঞ্চায়েত সভাপতির সঙ্গে দেখা করতে গেছে। মনে হয় মানে? না মানে গেছে, আমাদের বলতে মানা করেছিল। কি ওরে বোধহয় পঞ্চায়েত প্রধান করার কথা ভাবা হচ্ছে। পঞ্চায়েত প্রধান? এ তো দারুণ খবর, এ তো দারুণ খবর। আমাদের দায়িত্ব তো আরো আরো বেড়ে গেল। চলো চলো যাই, আমরা কাজে হাত লাগাই। চলো 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 যাই। হাতি ঘোড়া গেল তল, এখন ভেড়া না ভেড়ি বলে কত বল। ও কি বলছে, কি বলছে, ও কি করবে? ও একে নিয়েছিলে, তারপর আবার সবজিওয়ালি। আরে কত ডাক্তার ম্যাস্টর গেল, এখন নিয়েছেন সবজিওয়ালি, মেয়ে ছেলে পঞ্চায়েত প্রধান। লক্ষণটা খুব একটা ভালো নয়। এই চল ঘরে নিয়ে না পারে, রত্ন আছে পরে উড়াইয়া ছাই তুমি, সে রত্ন বেছে না যাহলো তা হয় না এমন, হলে পারে দেখে মন হতে পারে সাবুদ হলো তারি সাবুদ সেলিনা বেগম। তোমার জন্য এই গান নতুন করে বেঁধেছি গো, এই গান গ্রামে গ্রামে ছুটবে, জেলায় জেলায় ছড়িয়ে যাবে, মেয়েরা আর ঘুমিয়ে থাকবে না, মেয়েরা জাগছে, মেয়েরা জেগেছে। যা হলো তা হয় না এমন, হলে পরে দেখ না রে মন। কি করতেছ তোমরা? কেন ক্ষতি কি? গ্রামের সবাই তোমায় চাইছে, তাই তুমি জয়ী হয়েছ। হ্যাঁ, এই গ্রামের তো তুমি শোভা গো, দিনের শোভা যেমন সূরজ, রাতের শোভা যেমন চাঁদ, এই গ্রামের শোভা যেমন তুমি, তোমার শোভা হচ্ছে এই মালা। যা হলো তা হয় না এমন, হলে পরে ত্যাগ রে মন, হতে পারে সাবুদ হলো তারি সাবুদ সেলিনা বেগম। দেখো রে গ্রামবাসী সমাজে নিকটে আসি, ঘরের আঙ্গিনা পারে রত্ন আছে পড়ে উড়াইয়া ছাই তুমি, সে রত্ন বেছে না যা হলো তা হয় না এমন, হলে পরে দেখ রে মন হতে।
পারে সাবুধ হলো তারি সেলিনা। আমাদের চলমান জীবনে গানের আভাস, আটপৌর জীবন থেকে রূপান্তরিত নতুন সকাল, অক্ষম পারিনাকো জীবন থেকে অর্থ খুঁজে পাওয়া শাশ্বত নারী। সেলিনা কাহিনী নয়, আধার পেরিয়ে সার্থক জীবনের সীমানায়।